ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা জানব যে জীবনে যা কিছু কষ্ট, যা কিছু দুঃখ, যা কিছু বেদনা, সমস্ত কিছু দূর করার জন্য, সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন, সেটা ব্যবসার জন্য, সেটা পারিবারিক কলহের জন্য, পারিবারিক সুখ শান্তি নষ্ট হওয়ার জন্য, সেটা দাম্পত্যে অসহনীয় কষ্ট হতে পারে, সেটা অর্থনৈতিক কষ্ট হতে পারে, রাজনৈতিক কষ্ট হতে পারে, সামাজিক হতে পারে, পারিবারিক, ব্যক্তিগত, শারীরিক, মানসিক, যা কিছু কষ্ট, সেই কষ্টগুলো, বিভিন্ন কষ্ট, সমস্ত কষ্ট যদি আপনি একটি কাজ করেন, একটি কাপড়ের অংশ আপনি যদি এক জায়গায় রেখে আসতে পারেন, সমস্ত কিছু দূর হয়ে যাবে, সে সম্পর্কে জানব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানব জীবন তাই কষ্টময় জীবন। আমরা আমাদের কর্মফলের জন্যই কষ্ট ভোগ করি, আবার কর্মফলের জন্য সুখ ভোগ করি। শুধুমাত্র এই জীবনের, বর্তমান জীবনের কর্মফল নয়, বহু জন্মের, পূর্ব জন্মেরও কষ্টের ফল আমাদেরকে ভোগ করতে হয়। তাই তো বারবার পুনরপি জননম পুনরপি মরণম, মাতৃজঠরে যে অসহনীয় কষ্ট সেটি সহ্য করতে হয় আমাদের। কিন্তু এই কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ সরল একটি পদ্ধতি আছে, উপায় আছে। সেটি হচ্ছে আপনাকে যে কোনো বুধবার আপনি এটি করতে পারেন, বা সামনেই গণেশ চতুর্দশী, গণেশ চতুর্থী আসছে, আপনি সেখানে করতে পারেন। এই গণেশ চতুর্থীতে আপনাকে কি করতে হবে, বা যে কোনো বুধবার, ধরুন এই ভিডিওটি আপনি গণেশ চতুর্থী চলে যাওয়ার পর শুনছেন, ভয় পাবেন না, কষ্ট পাবেন না, ইস কি হারিয়ে ফেললাম ভাববেন না। যে কোনো বুধবার, যে কোনো বুধবার কাজটি করবেন, আপনি একটি সুন্দর ঝলমলে মখমলের, আপনি সবুজ রঙের কাপড়, সওয়া মিটার কিনবেন, বা পূজাপাঠের দোকানে যদি সবুজ রঙের কাপড় পান সেটিও নিতে পারেন। মোট কথা, সবুজ রঙের আপনার 100 মিটার নিতে হবে কাপড়। এই 100 মিটার কাপড় নিয়ে আপনি গণপতিজির মন্দিরে চলে যাবেন। গণপতিজির মন্দিরে গিয়ে আপনি গণপতিজিকে এটি প্রদান করবেন, সঙ্গে এই আরতি জানাবেন, এই আরজি জানাবেন, এই কামনা আপনি তার কাছে পৌঁছে দেবেন যে হে গণপতি বাপ্পা, তুমি তো বিঘ্ন বিনাশক, তুমি তো সংকট হারানা, তুমি আমার জীবনের যা কিছু সংকট, যা কিছু সমস্যা, যা কিছু দুঃখ, যা কিছু বেদনা, যা কিছু না পাওয়ার কষ্ট, যা কিছু যাতনা, সমস্ত কিছু হরণ করে নাও, তোমার পাদপদ্মে আমি সমস্ত কিছু সমর্পণ করে দিলাম, তুমি আমার ভালো মন্দ দুঃখ কষ্ট সমস্ত কিছুর পরিত্রাতা হয়ে আমাকে রক্ষা করো, এই সমস্ত কিছু তুমি দেখভাল করো। সাথে কি দেবেন জানেন? এই কাপড়ের উপরেই একটা পান দেবেন, সুন্দর পান, অক্ষত অবস্থায় একটি পান, আর একটি সুপারি, গোটা সুপারি দেবেন। সিঁদুর লাগাতে হবে না, কিচ্ছু না, পানটা ধুয়ে দেবেন, সুপারিটা ধুয়ে এই সবুজ বস্ত্রের উপর দিয়ে গণপতি বাপ্পার মন্দিরে চলে যান, দিয়ে আপনি প্রদান করুন। আপনার জীবনের যা কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু হরণ হয়ে যাবে। বলবেন, কটা বুধবার করব,
একটা বুধবারই কাফি, তাও যদি দেখেন যে সমস্যা সমাধান হচ্ছে না, মানে দেরি হচ্ছে, পরপর করতে পারেন, মাসে একবারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে প্রশ্ন আসতে পারে, সবার আশেপাশে তো গণপতি জির মন্দির নেই, তারা কি করবে? তারা তো সবাই তো ভাগ্যবান বা ভাগ্যবতী নেই যে গণপতিজির আশেপাশে থাকেন, দুঃখ পাবেন না, আমরা আছি ভাগ্যালাপ চ্যানেল আপনাদের ভাগ্য বদলে দেওয়ার জন্য। কোনো শিব মন্দিরে চলে যাবেন, জানবেন প্রত্যেক শিব মন্দিরে পুরো শিব পরিবারের অবস্থান। সেখানে মাতা পার্বতীকে পাবেন, সেখানে বাবা ভোলেনাথকে পাবেন এবং কার্তিক মহারাজকে পাবেন এবং গণেশজিকে পাবেন এবং পাঁচ পুত্রী পাঁচ কন্যাকে পাবেন। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত তারা জানেন যে কোথায় অবস্থান করেন, পুরো শিবলিঙ্গে কোথায় কোথায় অবস্থান করেন এই দেবদেবীরা। আপনি যে শিবলিঙ্গের কাছে চলে যাবেন, আশেপাশে শিবলিঙ্গ মোটামুটি সবারই, যে দেশেই থাকুন না কেন শিবলিঙ্গ কিন্তু সব জায়গায় আপনি পাবেন, তাই না? যেখানেই শিবলিঙ্গ হিসাবে পূজা করা হচ্ছে সেখানে চলে যাবেন। যেখানে আমরা যখন লিঙ্গ শিবলিঙ্গে জল প্রদান করি, যেখান থেকে জলটা প্রবাহিত হয়ে যায় তার ডান পাশে, সেখানে হচ্ছে শ্রী গণেশজির অবস্থান। সেখানে তার পাশে আপনি এটি প্রদান করুন এবং বলুন, আপনার নিজের কষ্টের কথা বলুন, হে গণেশজি, হে গণপতি বাপ্পা, মঙ্গলমূরতি, তুমি এটি স্বীকার করো, গ্রহণ করো, আমার যা কিছু যে মনোবাসনা আপনি বলবেন সমস্ত কিছু হরণ করো। আরেকটি কথা বলে রাখি, শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্যও করতে পারেন। শত্রুতা এমন একটি বিষ, মানুষকে জর্জরিত করে শেষ করে দেয়, তাই এটি থেকেও মুক্তি পাওয়ার জন্য এই কাজটি করতে পারেন। গণপতি বাপ্পা আছে না, যা কিছু কাজ শুরু করবেন শুধু গণপতি বাপ্পা মারিয়া, মঙ্গলমূরতি মারিয়া শুধু বলুন, বা ওম গাম গণপতে নামাহ বলে আপনি বাড়ি থেকে পা বাড়ান, কোনো সাধ্য নেই। কত বড় শত্রু কিচ্ছু করতে পারবেন আপনার, কত বড় তান্ত্রিক, একটি কথা বলে রাখি, তন্ত্র ততক্ষণেই কিন্তু শুভ ফল প্রদান করে যখন সুতন্ত্র হয়, অর্থাৎ কারোর উপকারে লাগে, অর্থাৎ কারোর ভালোর জন্য সেটা ব্যবহার করা হয়। যখনই কারোর খারাপের জন্য ব্যবহার করা হবে, বুমেরাং হিসাবে তার কাছে চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন, তাই ভয় পাবেন না। জীবনে ঈশ্বরে ভক্তি রাখুন, সেই পরমেশ্বর পরমাত্মার কাছে আপনার মনটি নিবেদন করুন, কোনো শক্তি নেই আপনাকে হারাবার, জানবেন সত্যমেব জয়তে, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।